হলং বাংলোর আগুন নিভলেও ধিকে ধিকে চলছে রাজনীতির আগুন। অন্তর্ঘাত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধীরা, তদন্ত কমিটিও গঠন করেছেন রাজ্যের মন্ত্রী বিপাশা হাসদা। এরপর বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিকা পৌঁছন পুরা হলং গুন্ডাক্তার, তাকে পরিদর্শনে বাধা দেওয়ার অভিযোগ। আমি এলাকার সাংসদ, আগে বিধায়ক ছিলাম, দুবারের বিধায়ক, অপোজিশন চিফ হুইপ এবং বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ, তার সাথে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। কি কারণে আগুনটা লেগেছে, তার জন্য কারা দায়ী আছে সেটা নিশ্চিতভাবে মাদারিহাটের মানুষ তো জানতে চাইবে, কেননা আমাদের আবেগ এখানে জড়িত আছে যে কি কারণে আগুনটা লেগেছে। পরিদর্শন করেন রাজ্য বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল দেবল রায়। শর্ট সার্কিটেই দুর্ঘটনার ইঙ্গিত উস্কেছেন তিনি। আমাদের ওয়ার্কিং হাইপোথিসিস যা আছে সেটা শর্ট সার্কিট, তবে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে গেছেন, গোটা জায়গাটা ভিজিট করেছেন। অগ্নিকাণ্ডে দায় রয়েছে রাজ্যের কাঁধেও। এই বাংলোয় একটা সময় এসি লাগানোর জন্য বামফ্রন্টে একাধিক বিতর্কের পরে তারা পিছু হটেছিল, আজকে এই সরকার কার্যত পরিবেশবিদদের বুড়ো আঙুল দেখিয়ে, পরিবেশবিদদের অবজেকশনকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে এসি যখন লাগালো, তারপরেও উপযুক্ত কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেনি। কারণেই হোক, এখন এসিতে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সব বাংলোগুলো বন্ধ আছে, বন বাংলোগুলো বন্ধ আছে। সেক্ষেত্রে যদি এসি থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী। কলকাতা নিউজ।